হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, এর আগে আমরা সিম্পলিফিকেশনের পার্ট ওয়ানে বেশ কিছু কোশ্চেন কমপ্লিট করেছিলাম। তো একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখা ছিল, তো তোমরা অনেকেই উত্তর দিয়েছো। চলো আমরা দেখে নিই কারা কারা সঠিক করেছো, একটু মিলিয়ে নেবে তোমরা। যারা পারোনি তারা এখান থেকে একটু দেখে নাও। এই সমস্ত কোশ্চেনগুলো, এই যে সিম্পলিফিকেশন যে আমি করাচ্ছি, তোমাদের আপকামিং টেট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা যারা 2021 টেট দিয়েছো বা 15 দিয়েছো, তোমরা জানো যে এই প্রাইমারি টেট এক্সামে কিন্তু সিম্পলিফিকেশন বা সরলীকরণ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তো এই কোশ্চেনগুলোকে কীভাবে আমরা অনেক সহজে করবো একটু দেখে নাও। তো আগের দিনের যে কোশ্চেনটা আমরা এইচডব্লিউ রেখেছি কীভাবে সলভ করবো একটু দেখে নাও। এখানে যে আমরা নর্মালি এই কোশ্চেনগুলোকে করবো না, আমরা একটু চেষ্টা করবো এখানে বীজগণিতের সূত্রগুলোকে অ্যাপ্লাই করার। তো এখানে আমরা সবার প্রথমে কি করব, এই যে 5.71 এই সংখ্যাটাকে যদি আমরা এখানে এ ধরি এবং 2.79 এই সংখ্যাটাকে যদি আমরা বি ধরি, তাহলে এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করা যায় একটু দেখে নাও। তাহলে এখানে আমরা 5.71 একে এ ধরলাম, তাহলে এ আবার এ ইনটু আবার এ, রাইট, মাইনাস এটা কী আছে, এটাকে বি ধরলাম ইন্টু বি ইন্টু বি, তাই তো। নিচে কী আছে দেখো, এটা হলো এ ইন্টু এ প্লাস, এটা হলো এ ইন্টু বি, এটা হলো এ সরি এটা বি ইন্টু বি। তাহলে এবার এটাকে আমরা একটু লিখব, কি পেলাম, এ তার কিউব পেলাম উপরে মাইনাস বি তার কিউব পেলাম, ডিভাইডেড বাই কী হবে, এ দুবার হয়েছে, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস কী হবে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, রাইট। এবার আমরা এখানে সূত্র ইউজ করব, কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা অনেকেই হয়তো জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যারা জানো না তারা এখানে জেনে নাও। কি সূত্র, এ প্লাস বি সরি এ মাইনাস বি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি, এ স্কোয়ার বাই এ বি সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ নিচে যে সংখ্যাটা আছে বা যে রাশিটা ছিল আমরা সেটাই লিখে দিলাম। এবার আমরা এখানে কি করব, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, উপরের এই পার্ট আর এই পার্ট কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে আমার এ মাইনাস বি পড়ে আছে, তাই তো। এবার এখানে এর ভ্যালুটা তো আমরা কি ধরেছি 5.79, তাহলে 5.79 মাইনাস করব 2.79, তাহলে এখানে আমরা মাইনাস করলে কত পাবো, ও সরি এটা 5.71 একটু মিস্টেক হলো, তাহলে এবার আমরা মাইনাস করব, 9 আছে 11 সমান 2 হলে, তাই তো, হাতে আছে 1, 1 এর সাথে হচ্ছে 8, 8 আছে 17 সমান, 8 আছে 17 সমান কত 9 হলে, হাতে আছে 1, 3 আছে 5 এর সমান 2, অর্থাৎ 2.92 অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম, যে এ কিউব মাইনাস বি কিউব তার সূত্র কি, তার সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা একটু জেনে রাখি, অনেকটা সুবিধা হবে আমাদের, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি, তাই তো, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে এই কোশ্চেনগুলো করতে গেলে। চলো আমরা পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেন কি আছে দেখো, এখানেও সেম, তুই সিম্পলিফিকেশনগুলোকে আমরা চেষ্টা করবো এইভাবে ধরে করার। তো এখানে আমরা কি ধরবো, 0.943 এটাকে যদি আমরা এ ধরি এবং 0.057 এটাকে যদি আমরা বি ধরি, তাহলে বিষয়টা কী দাঁড়াবে, এখানে দুবার রয়েছে, দুবার যখন রয়েছে তাহলে এক কাজ করি আমি এ স্কোয়ার করে দিলাম এটাকে, তাই তো। দেখো এখানে দুবার রয়েছে, রাইট, এ স্কোয়ার, এখানে কি একবার রয়েছে, এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে তো বি ধরলাম, রাইট, এগুলো একটু ভালো করে বুঝতে হবে ধরাটা। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিচে কি আছে, এটা হলো এ স্কোয়ার, তাই তো, এ কিউব, এটা এ কিউব তিনবার আছে প্লাস এ তিনবার আছে অর্থাৎ বি কিউব, তাহলে আমি এখানে লিখব এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এবার এখানেও আমরা একটা সূত্র ইউজ করব, তাই তো, একটু আগে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দিয়েছি। তাহলে এবার দেখো এখানে কি হবে, উপরে যা আছে আমরা লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেই প্লাসের সূত্র কি হয়, আমি একটু আগেই বললাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, 1/a+b, তাই তো। এবার আমরা এখানে মানটাকে বসিয়ে দেব, এর মান কি আছে 0.943 প্লাস বি এর মান কি আছে 0.057,
আমরা এটাকে যদি যোগ করে দেই কত হবে, ওয়ান আসবে। তাহলে ওয়ান বাই ওয়ান কি হয়, ওয়ান হবে আনসার। তাহলে এখান থেকে আমরা কি করব, নন অফ দিসকে চুজ করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে দেখো। এবার বিষয় হচ্ছে এখানে আমরা কিভাবে সূত্র ইউজ করবো, তাই তো আমরা নর্মালি এটাকে করব না। একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে পয়েন্ট ওয়ান টু ফাইভ আর প্লাস 0.727, আমরা জানি যে 125, এই 125 কিন্তু 5-এর কিউব, রাইট? আর এই যে 27, এটা কিন্তু 3-এর কিউব করলে 27 হয়। তাহলে এই একটা কনসেপ্ট আমরা এখানে পেলাম। তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? দেখো তো আমি একটা লাইন এক্সট্রা করছি এখান থেকে, যে পয়েন্ট ওয়ান টু ফাইভ একে আমরা 0.5 তার যদি হোল কিউব করে দিই, তার হোল কিউব প্লাস এই যে 0.27, তাই তো 0.07 একে আমরা এইভাবে কি লিখতে পারি, 0.3 তার হোল কিউব ডিভাইডেড বাই, দেখো এখানে যা আছে আমরা এটাকে লিখে দেব যে দুবার রয়েছে, তাই তো? অর্থাৎ দেখো 0.5 দুবার রয়েছে, তাই না? তাহলে আমরা এইভাবে কি লিখতে পারি না যে তার স্কোয়ার দুবার রয়েছে। এবার দেখো কেন করছি, আমরা একটা সূত্র ফেরার চেষ্টা করছি। প্লাস দেখো এখানে কি আছে, 0.0, দেখো 0.09 আছে, 9 আছে, তাই তো? আর এখানে আছে কত, 0.15 আছে। এবার একটা কাজ করো, দেখো এই যে 0.15কে আমরা কীভাবে ব্রেক করতে পারি, দেখো এই যে 0.5 ইন্টু যদি 0.3 করো, তাহলে দেখো 0.15 চলে আসছে, তাই তো? এটা কেন করলাম, অর্থাৎ এটাকে এ আর এটাকে যদি বি ধরা হয়, অর্থাৎ এই যে আমি এখানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ কিউব উপরের বিষয়টা কী দাঁড়াচ্ছে, উপরে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব হয়ে গেল না, এটা এ এটা বি ধরলাম, তাহলে এটা তো আমার এ আছে। এবার এই পোর্শনটা থেকে আমরা ভ্যানিশ করব কি করে, এটা এ স্কোয়ার হলো, তার মানে এর পরের বিষয়টা নিচ্ছে এ বি হবে, তারপরে কি হবে নিচ্ছে বি স্কোয়ার হবে। আচ্ছা যাই হোক, এখানে মাইনাস আছে, চলো আমরা মাইনাস দিয়েই করছি। তাহলে এবার এখানে বিষয়টা দেখো, এ স্কোয়ার তো আমরা লিখলাম, এটা কি আছে 0.09, দেখো এই যে 0.09, তাই তো? আমরা এটাকে এইভাবে করতে পারি না যে 0.3 তার স্কোয়ার, তাহলে আমরা এখানে এটা কি লিখবো, 0.3 তার স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো মাইনাস, এই যে 15 রয়েছে, 15টাকে আমরা একটু ব্রেক করে লিখবো। কীভাবে লিখবো, যে পয়েন্ট তোমার, আচ্ছা তুমি জিরো দিতে পারো, 0.5 ইন্টু 0.3 এটা দিতে পারো, অর্থাৎ এ বি হয়ে গেল। এবার বিষয়টা দেখো, আমরা এখানে কি ধরলাম, যে 0.5 ইকুয়াল টু যদি এ ধরি আর 0.3 ইকুয়াল টু যদি বি ধরি, তাহলে ইজিলি আমরা উত্তরটা করে নিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব, এখানে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে কার সূত্র হয়ে গেলো, দেখো উপরে এ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি আর কি হবে, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সরি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো? আর নিচে কী হবে, এখানে তো অলরেডি আমরা এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এই যে উপরের পোর্শন আর নিচের পোর্শনটা কেটে থাকছে, আলটিমেটলি থাকছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এবার এখানে আমাকে করতে হবে, এর মানটা কী আছে, এর মানটা এখানে দেখো আমরা কী ধরেছিলাম, যে 0.5 ধরেছি, বি এর মান কত, 0.3। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, এখানে এ প্লাস বি 0.5 আর হচ্ছে 0.3, তাহলে কত হবে, 0.8 হবে। তাহলে এখান থেকে আমরা অপশান নাম্বার সি উত্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো পরের কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য HW হিসেবে রাখছি, তোমরা নিজেরা এটা করো এবং কমেন্ট সেকশানে উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা আগের পার্টটি দেখোনি তারা আগের পার্টটি দেখে নাও, যারা প্রাইমারি টেটকে ফোকাস করে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, তারা কেউ এই ক্লাসগুলো মিস করবে না। এবং চেষ্টা করো তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে আমি চেষ্টা করব এই ধরনের ম্যাথ আরও তোমাদেরকে করানোর জন্য এবং বিগত বছরের কোশ্চেনগুলো আমি চেষ্টা করছি সলভ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি ভিডিও বেশি লং করছি না, আমরা অল্প অল্প পার্ট বাই পার্ট করে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। ওকে চলো।